দেখুন, এবার পাকিস্তানে ফের মর্টার হামলা ইরানের। পাকিস্তান ভূখণ্ডে বেলুচিস্তানে পাঞ্জগুর সীমান্তের কাছে তিনটি মর্টার সেল হামলা চালিয়েছে ইরানি সীমান্তরক্ষী বাহিনী। এই ঘটনার পরে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেলুচিস্তানের আধা সামরিক বাহিনী লেভিসের কর্মকর্তাদের বক্তব্যকে কোট করে পাকিস্তানে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি ভূখণ্ডের প্রায় 1.5 কিলোমিটারের মধ্যে ওই মর্টার সেলগুলো আঘাত করে। ইরানের সঙ্গে পাকিস্তানের 900 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। সীমান্ত এলাকা থেকে জঙ্গিদের নির্মূল করতে 2014 সালে গোয়েন্দা সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেয় দুই দেশ। সম্প্রতি জঙ্গি হামলায় ইরানি সীমান্তরক্ষী বাহিনীর 10 সদস্য নিহত হওয়ার পর জঙ্গি প্রবণ অঞ্চলে সামরিক অভিযান চালানো হবে বলে ইসলামাবাদকে হুমকি দেয় ইরান। For latest news, please subscribe my channel. Thank you, everybody.